আসসালামু আলাইকুম শরীফ এমন একটি কিতাব এই কিতাবটি প্রায় দিন চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবীর কোনো না কোনো জায়গার মধ্যে কোনো না কোনো ব্যক্তি পড়তে আসেন তো কোরআন এমন একটি কিতাব যে কিতাবটি চব্বিশ ঘন্টার মধ্যে এমন কোনো মুহূর্ত যায় না যে মুহূর্তর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে তিনি কোরআন শরীফ পড়তে দিলের মধ্যে নেই অর্থাৎ হর মুহূর্ত হার সময় কোরআন রে পড়া হয় এমন একটি কিতাব কোরআন শরীফ যে কিতাবটি সবচাইতে বেশি পড়া হয় সবচেয়ে বেশি সবসময় পড়া হয় এমন একটি কিতাব যে কিতাবটির নাম হলো কোরআন শরীফ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল যে আমরা মুসলমানের মধ্যে আমি মনে করি নব্বই শতাংশ মানুষ কোরআন শরীফ আমরা পড়তে জানি না আর পাঁচ শতাংশ মানুষ যারা পড়তে পারি কিন্তু আমাদের তেলাওত আমাদের কোরান পড়াটা শুদ্ধ নয় যেটা নামাজ শুদ্ধ হওয়ার মতো এতটুকু শুদ্ধ ও তিলাওয়ট পয় না মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ যদিও ফার্স্ট পার্সেন্ট নাই তার মধ্যে আর কম হবে মাত্র ফার্স্ট পার্সেন্ট মানুষ যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তাদের তাদের পড়াশোনা কল্যাণ শীপ একটু শুদ্ধ তাছাড়া বাকি আমরা যারা আছি আমাদের যারা পারি শরীফ পড়তে কিন্তু আমাদের পড়াটা এতটুকু ভুল যে এর মধ্যে থেকে তিলাবতর সৌন্দর্য তিলওয়তল শুদ্ধ কিছু বাইর করা যায় না আর বেশিরভাগ মানুষ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না আর এটারে আমরা যে শিখতে হবে কোরআন শরীফ পড়তে হবে বা আরবি পড়া আমাদের জানতে হবে এটা আমরা এটা প্রয়োজনও মনে করি না আর এর জন্য আমরা আফসোসও করি না যে আমরা আরবি পড়তে পারি না নামাজের মধ্যে আমাদের আরবি ভাষা নামাজের মধ্যে কোরআন তেলাওত করতে হয় তাহলে তাছাড়া দুরুদ আছে এগুলো আরবিতে পড়তে হয় তো আমাদের আরবি ভাষা আরবি অক্ষরগুলো সঠিক উচ্চারণ হওয়াটা একান্ত জরুরি তো এর মধ্যে আমাদের কর্তব্য হলো যে আমরা একটু সময় দিয়ে হলেও আরবি ভাষা যেন আমরা প্রত্যেকে শিখতে পারি প্রত্যেকে আমরা যেন পড়তে পারি আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর এবং এই অক্ষরগুলার নাম আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব আপনারা আমার সাথে সাথে পড়বেন এবং এগুলা ইয়াস কোরআন বা নুরানি কায়দা ওই সমস্ত বইয়ের সাথে কায়দার সাথে মিলিয়ে নেবেন এখানে আপনারা দেখতে পাইছেন একদম প্রথমে যে ঠান আছে সিম্পল একটি টান এখানে দেখা যাচ্ছে এই টানটা হলো এটার নাম হলো আলিফ তারপরে দুই নম্বরে যেটা এটা হলো বা তারপরে এটার নাম হলো তা তারপরে এটার নাম হলো সা তারপরে এটার নাম হলো জিম তারপরে এটার নাম হলো হা তারপরে এটা হলো খা তারপরে এটার নাম হলো দাল তারপরে এটার নাম জাল তারপরে রা তারপরে যা তারপরে এটা হলো সিন এটা একটু হালকা বারিক আওয়াজ হবে সিন তারপরে এটা আওয়াজ একটু মোটা হবে সিন সদ ত আইন গাইন গাইনের উপরে একটু একটা নোক্তা বা বিন্দু গাইনের উপরে একটা নোক্তা হবে তারপরে ফা ফা খফ খফ লাম মিম নুন ওয়াউ হা লাম আলিফ আমজা ইয়া ইয়া আপন নাম হলো আলিফ তারপরে দুই নম্বরে যেটা এটা হলো বা তারপরে এটার নাম হলো তা তারপরে এটার নাম হলো সা তারপরে এটার নাম হলো জিম তারপরে এটার নাম হইল হা তারপরে এটা হইলো খা তারপরে এটার নাম হইল দাল তারপরে এটার নাম জাল তারপরে রা তারপরে জা তারপরে এটা হলো সিন এটা একটু হালকা বারিক আওয়াজ হবে সিন তারপরে এটা আওয়াজ একটু মোটা হবে সিন সদ দ আইন গাইন গাইনের উপরে একটু একটা নোক্তা বা বিন্দু গাইনের উপরে একটা নোক্তা হবে তারপরে ফা ফা কফ খাফ লাম মিম নুন ওয়াউ হা লামালিফ আমজা ইয়া ইয়া আপনারা আমার সাথে আবার এগুলা পড়বেন এবং এটা বারবার আপনি কায়দা বইয়ের সাথে মিলিয়ে নেবেন আমি আবার আপনাদেরকে শোনাচ্ছি এদেরকে দেখিয়েছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত কীভাবে পড়তে হয় এবং এর উচ্চারণ আজকেও আমি এই পেজে অর্থাৎ এই অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে এটা হলো যে আমরা ইয়া থেকে আলিফ পর্যন্ত কীভাবে পড়ব অর্থাৎ আমি এই কথা বলতে চাই যে কোন মানুষ যদি চায় আরবি শিখত আরবি পড়ত তো প্রথমে যে কাজ এটি হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ আরবি যে অকরগুলো আছে এগুলাকে সম্পূর্ণ নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আনা তো আয়ত্তের মধ্যে যে এগুলা আনতে হবে তার মধ্যে থেকে একটি পর্যায় হল যে আমরা দেখব চেষ্টা করে যে ইয়া থেকে আলিফ পর্যন্ত আমরা পড়তে পারি কি না যদি দেখে যদি দেখা যায় যে কেউ ইয়া থেকে আলিফ পর্যন্ত উল্টা দিক থেকে পড়তে পারে তাহলে আমরা বুঝতে পারব যে তিনি এই অক্ষরগুলা নিজের আয়ত্তের মধ্যে নিয়ে এসেছেন তো এর জন্য আমাদেরকে প্রথমে যে কাজ করতে হবে এটা হলো যে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত বারবার পড়তে হবে বারবার পড়তে হবে এমনভাবে পড়তে হবে যে আমরা যদি চোখ বন্ধ করি তারপরও আমরা যেন পড়তে পারি আলিফ থেকে ইয়া পর্যন্ত যখন এইভাবে আমরা পড়তে পারবো তখন আমরা চেষ্টা করবো যে এখন আমরা পারি কি ইয়া থেকে আলিফ পর্যন্ত বিপরীত দিক থেকে তখন এগুলো আমাদের বেশি আয়ত্তে আসবে চলুন আমাদের সাথে আপনারাও পড়বেন আমরা এখন পড়বো ইয়া থেকে আলিফ পর্যন্ত এখানে আপনারা দেখতে পাইত যে আমি এখানে লিখেছি ইয়া দুইটা ইয়া 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 তারপরে এটা হলো হামজা লাম আলিফ হা ওয়াও নুন মিম লাম কাফ ফা, কফ গাইন, আইন ত, সদ শিন

সা গাইন আইন র ত বদ সদ শিন সিন জা রা দল দাল খ হা জিম সা তা বা আলিফ চলুন আমরা দেখি এবং পড়ি যে বিন্দুর মাধ্যমে নুক্তার মাধ্যমে আলিফ বাকে কীভাবে পরিচয় করতে হয় কীভাবে জানতে হয় প্রথমে আমরা আগে পড়ছি যে আলিফ আলিফের মধ্যে কোনো কথা বলার নেই আলিফ তো আলিফ সোজা একটি ঠান আলিফ তারপরে আপনারা দেখতে পারতেছেন এখানে যে বা তারপরে আমরা যে হরফটি পড়েছি এটা হলো বা এখানে আপনারা দেখতে পারতেছেন বা তারপরে তা তারপরে সা এই তিনটা অক্ষরের গঠন আকার আকৃতি একদম সেম লেখতে পড়তে সব জায়গার মধ্যে তিনটা তিনটা অক্ষরের আকার আকৃতি আমরা সেম দেখতে পাব এখন আমরা পার্থক্য কিভাবে করব যে কোনটা তা কোনটা সা কোনটা বা এর জন্য আমাদেরকে জানতে হবে বুঝতে হবে পরিচয় পরিচয় আমাদের কাছে থাকতে হবে তো আমরা বুঝি এই যে একটা ঠান আমরা যদি নোক্তা এখান থেকে বাদ দিই তাহলে তিনটা ঠান একদম সেম তিনটা অক্ষরের আকার গঠন একদম একই তো আমাদের পার্থক্য করতে হবে এখানে শুধুমাত্র নোক্তা বা বিন্দু দিয়ে প্রথমে যে যদি এই ঠান এই গঠন এই আকৃতির যে অক্ষর আছে এর নিচে যদি আমরা একটা বিন্দু দেই একটা নোক্তা দেই তাহলে এই অক্ষরটির নাম হবে বা তো আমরা এটাকে এইভাবে পড়ব যে আলিফ খালি বার নিচে এক বিন্দু অথবা এক নোক্তা বলতে পারবেন আলিফ খালি বার নিচে এক বিন্দু এক নুক্তা তার উপরে দুই নুক্তা তার উপরে দুই নুক্তা বা দুই বিন্দু বলতে পারবেন সার উপরে তিন নুক্তা তো এখন এই যে একই গঠনের একই আকার আকৃতির তিনটা অক্ষর আমরা এর পার্থক্য করব বিন্দুর মাধ্যমে যদি দেখি নিচে একটি বিন্দু তাহলে আমরা সহজে পরিচয় পাব সহজে বুঝতে পারবো যে এই অক্ষরটি বা হবে যদি দেখি উপরে দুইটা বিন্দু তাহলে আমরা বুঝতে পারব যে অক্ষরটি তা হবে যদি দেখি এই বঠনের উপরে দুই নয় বরংশ তিনটা বিন্দু তাহলে আমরা সঙ্গে সঙ্গে এর পরিচয় পারব পরিচয় আমরা জানতে পারবো যে এই অক্ষরটি সা তারপরে আমরা দেখি এখানে জিম হা খা এই যে আমরা যদি বিন্দু বাদ দিয়ে দিই বিন্দু বা নুক্তা যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে এই তিনটা অক্ষরের আকার আকৃতি গঠন একদম একই সেম আপনারা কোরআন নুরানি কায়দা এই সমস্ত বইয়ের মধ্যে দেখতে দেখবেন এবং মিলাই মিলিয়ে নিবেন তো দেখবেন এই তিনটা অক্ষরের আকার আকৃতি গঠন একদম একই তো এই তিনটে অক্ষরকে আমরা কোন সময় কোন অক্ষর পড়ব এবং কোন সময় কোনটা হবে এটা আমরা কিভাবে বুঝবো এটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে बिंदুর পরিচয় এই গঠনের অক্ষর যদি আসে তাহলে যদি দেখি আমরা নিচে এটাকে আমরা নিচে বলবো কারণ অনেক সময় জিমটা আমরা এই পর্যন্ত পাবো পুরা জিম বাকি যখন ছোট হাতে লেখা যখন আসবে পড়ার সময় তখন দেখতে না জিম আমরা এটাকে অর্ধেক করা হয়ে যাবে তো যখন আমরা দেখব নিচের মধ্যে একটা বিন্দু আছে তখন আমরা বুঝবো যে এটা জিম আর যদি এই অক্ষরটা খালি থাকে নিচে অথবা উপরে যদি কোনো বিন্দু না থাকে নোকতা না থাকে তাহলে এটার নাম হবে হা আর যদি উপরে একটা বিন্দু থাকে তাহলে এই অক্ষরটির নাম হবে হা তো এই তিনটা অক্ষর যার গঠন আকার আকৃতি একদম সেম একদম একই তো তিনটা অক্কর আমরা কিভাবে পার্থক্য করবো যদি নিচে এক বিন্দু হয় তাহলে এর নাম হবে জিম যদি উপরে যদি খালি থাকে বিন্দু থেকে উপরেও বিন্দু নেই নিচেও বিন্দু নেই তখন তার নাম হবে হা আর যদি উপরে একটা বিন্দু থাকে তাহলে এর নাম হবে হা তো আমরা মাত্র দুইটা বিন্দুর ব্যবহারে এই তিনটা আমরা চিনতে পারলাম যদি নিচে হয় তাহলে জিম উপরে হইলে খা আর খালি যদি হয় তাহলে হা যদি খালি হয় তাহলে হা তারপরে আমরা আগে দেখি এই অক্ষরটির নাম হলো দাল আর এই অক্ষরটির নাম হলো জাল যদি এখান থেকে বিন্দু বাদ দেওয়া হয় তাহলে দুইটা অক্ষর দেখতে একই রকম আখার আকৃতি হিসাবে দুই এটা অক্ষরে একই তো এই দুই অক্ষরের পার্থক্য আমাদেরকে করতে হবে বিন্দুর মাধ্যমে যদি উপরে বিন্দু থাকে তাহলে অক্ষরটির নাম হবে জাল আর যদি বিন্দু না থাকে তাহলে এটা হবে দাল তারপরে আমরা দেখি রা যা এই দুই হরফের আখার আকৃতি গঠন একই রকম এর জন্য আমাদেরকে পার্থক্য করতে হবে বিন্দু দিয়ে যদি বিন্দু না থাকে তাহলে এটার নাম রা আর যদি বিন্দু থাকে তাহলে যা তারপরে এখানে আপনারা দেখতে সিন তো উপরের যদি বিন্দুকে বাদ দেওয়া হয় তাহলে সিন এবং সিন দুইটার আকার আকৃতির গঠন একদম একই তো পার্থক্য কিভাবে করতে হবে আমাদেরকে পার্থক্য করতে হবে বিন্দুর মাধ্যমে যদি খালি থাকে তাহলে এর নাম হবে সিন আর যদি উপরে বিন্দু থাকে তাহলে এর নাম হবে সিন এবং এই অক্ষরের রকম। আমাদেরকে পার্থক্য করতে হবে বিন্দুর মাধ্যমে যদি উপরে বিন্দু থাকে তাহলে এটার নাম দ্বাদ আর যদি বিন্দু না থাকে তাহলে সাদ তারপরে আপনারা দেখতে পাচ্ছেন তয় জয় বা ত বলতে পারবেন তা দুই ঠা অ দেখতে একই রকম গঠন আকার আকৃতি একই তো যদি বিন্দু না থাকে তাহলে ত আর যদি বিন্দু থাকে তাহলে জা ঠিক তদরূপ আইন গাইন যখন খালি তখন আইন আর যদি উপরে একটা নোক্তা বা বিন্দু থাকে তাহলে এটা গাইন তারপরে ফা উপরে এক বিন্দু ফা তারপরে কাফ এটা কাফ লাম মিম নুন তো এই অক্ষরগুলো আমাদেরকে এইভাবে পড়তে হবে যে আলিফ খালি বাল নেসে এক বিন্দু তার উপরে দুই বিন্দু সার ওফরে তিন বিন্দু জিমর নিচে এক বিন্দু হাঁ খালি সার ওফরে এক বিন্দু ডাল খালি জালের উপরে এক বিন্দু রা খালি জার ওফরে এক বিন্দু সিন খালি সিনের উপরে এক সিন খালি সিনের উপরে তিন বিন্দু সাদ খালি জাদের উপরে এক বিন্দু তা খালি জওয়ার উপরে এক বিন্দু আইন খালি গাইনের উপরে এক বিন্দু ফা উপরে এক বিন্দু কাফর উপরে দুই বিন্দু কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক বিন্দু ওয়াউ খালি হাঁ খালি আলিফ খালি হামজা খালি ইয়ার নিচে দুই বিন্দু অথবা আপনি এইভাবেও পড়তে পারবেন খালি খালি বাল নিচে এক নুক্তা তার উপরে দুই নুক্তা সার উপরে তিন নুক্তা জিমর নিচে এক নুক্তা হা খালি খার উপরে এক নুক্তা ডাল খালি জালের উপরে এক নুক্তা রা খালি জার উপরে এক নুক্তা সিন খালি সিনের উপরে তিন নুক্তা সদ খালি জদের উপরে এক নুক্তা তোয়া খালি জোয়ার উপরে এক নুক্তা আইন খালি গাইনের উপরে এক নুক্তা ফার উপরে এক নুক্তা কাফর উপরে দুই নোকতা কাফ খালি লামখালি মিম খালি নুনের উপরে এক নোক্তা ঘ খালি হা খালি লামালিফ খালি হামঝা খালি ইয়ার নিচে দুই বিন্দু বা দুই নুকতা চলুন আমরা পড়ি আলিফ থেকে এ পর্যন্ত আরবি অক্ষরগুলাকে আমি এখানে যেভাবে লিখেছি প্রথমে আপনারা যে অক্ষরটি দেখতে পাচ্তেছেন এটা হল আলিফ তারপরে বা হওয়ার কথা ছিল কিন্তু আমি ভিন্নভাবে লিখেছি যাতে আমরা যে কোনো সময় যে কোনো অক্ষর দেখার সঙ্গে সঙ্গে আমরা যেন এটাকে পড়তে পারি এই জন্য আমি এখানে লিখেছি লাম তারপরে খা মিম তা শিন ওয়াউ ডিম ফা সদ বা হা নুন আইন দাল, কাফ সা ইয়া সিন বদ রাইন লাম কফ হামজা ইয়া এভাবে যদি আমরা পড়ি বারবার তাহলে যে কোনো সময় যে কোনো অক্ষর আমরা যখন দেখব তখন সঙ্গে সঙ্গে আমরা পড়তে পারবো এবং এর ফলে সে ভাবো যে এটা কোনোকরের নাম কি এখানে তো আমি লিখেছি আপনারা যদি নুরানি খায়দা অথবা ইয়ার্সাল নাম কোরআন থাকে তাহলে এই বইয়ের সাথে আপনারা এইভাবে পড়তে পারবেন এখানে আমি এই বইয়ের সাথে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলাকে ভিন্নভাবে পড়বেন অর্থাৎ নিয়ম মোতাবেক আলিফ বাত আসা এরকম না এটি রকমে পড়ে আমরা চেষ্টা করব যে অক্ষরগুলা যেন আমার সম্পূর্ণে আয়ত্তে আসে এখানে আমরা এইভাবে পড়ব আলিফ খা শিন গাইন নুন বা দাল সদ ফা ওয়াউ তা দাল দদ কফ হা ইয়া সা রা ত কাফ হা জিম জা ল লাম লামালিফ হা সিন আইন মিম হামজা আরবি যেহেতু সহজ চলুন আমরা চেষ্টা করি আরবি হরফ কিভাবে লিখতে হয় আমরা আরবির মধ্যে প্রথমে যে হরফটি পড়েছি এটা ছিল আলিফ এখন আমরা কেন ম আলিফ দেখেন আলিফ একটা সিম্পল একটা টান একটা টান দিলে আলিফ হয়ে যায় এটাকে আরো বড় করা যায় আলিফ দাম তারপরে যে হরফিটা হলো বা যদি এইভাবে কেউ বা লিখতে না পারেন তাহলে আপনি এখান থেকে একটা সোজা ঠান দিবেন সোজা ঠান দিয়ে উপর দিকে দুই সাইডে একটু উঠাইলে এই যে একটা অক্ষর লেখছি দেখেন তিনটা অক্ষর এই একই রকমের এক গঠনের তার আকার আকৃতি একদম একই তিনটা অক্ষর সেম নিচে এই যে একটা থান দিলাম এই ঠানের মাধ্যমে তিনটা অক্ষর এখানে অর্থাৎ এই অক্ষরটা যদি আমরা এখানে লেখলাম তো এই অক্ষরটাকে আমি তিনটা অক্ষর বানাতে পারবো যদি নিচে একটা বিন্দু দেই বা নিচের বিন্দু বাদ দিলাম যদি উপরে দুইটা বিন্দু দেই তাহলে থা আবার উপরে আরেকটা বিন্দু যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটা সা হয়ে যায় তো দেখেন এখানে বা তো উপরে দুই বিন্দু দিলাম এটা হলো থা আবার উপরে যদি তিনটা বিন্দু হয় তাহলে এটা হয়ে যাবে দেখেন কত সহজ মাত্র একটা গঠনের একটা আকার আকৃতির অক্ষর থেকে তিনটা অক্ষর আমরা শেখা হয়ে গেছে খুব সহজ এটা আমরা ট্রাই করবো বারবার আপনি যদি বা লিখতে না পারেন তাহলে আপনি শুধুমাত্র একটা ঠান দিবেন একটা ঠান দেওয়ার পরে উপর দিকে সামান্য যদি বাড়িয়ে দেন তাহলে বা হয়ে গেল তারপরে আমরা দেখব জিম যে অকর এই যে একটা অকর আমি এখানে লিখছি এই রকম গঠনের এই রকম আকার আকৃতির তিনটা অক্ষর আসবে দেখেন একদম একই একদম সেম রকম লিখতে হয় দেখতেও একই রকম লিখতেও একদম একই রকম তিনটা অক্ষর আমরা পাইলাম এই তিনটা অক্ষরের পার্থক্য হবে মাধ্যমে। এটা এটা থেকে খালি, হবে হা আর উপরে একটা বিন্দু এটা হবে হা তো দেখতে পারতে চান কত সহজ আমরা মাত্র একটা অক্ষর যদি লেখলাম একটা গঠন একটা আকার আকৃতির অক্ষর থেকে আমরা তিনটা অক্ষর শেখা হয়ে গেল তারপরে আমরা যাব এটা রকমই হয়ে থাকে দাল তো এই রকম গঠনের দুইটা অক্ষর আছে এই দেখেন দুইটা অক্ষর আছে তো দুইটা প্রথমটা হবে ডাল তারপরেটা হবে জাল তার মানে এই গঠনের দুইটা অক্ষর আমরা পাইলাম একটা ডাল আর একটা জাল তারপরে হবে রা যা রা যা একদম সহজ রা যা কিভাবে লিখতে হয় আপনারা দেখতে একদম সহজ রা তারপরে যা উপরে একটা বিন্দু দিলে যা এরপরে দেখেন আমি এখানে লিখতেছি একদম সেম কিভাবে লিখতে হবে একদম সেম দুইটা অক্ষর তার মানে এই যে গঠনের এই যে আকার আকৃতির যে হরফ আছে এই হরফ যদি আমি শিখি তাহলে আমার দুইটা হরফ শেখা হয়ে গেল প্রথমটা হবে সিন আর এটা হবে সিন তো সিন আর সিনের পার্থক্য হবে বিন্দুর মাধ্যমে উপরে যে যদি তিনটা বিন্দু হয় তাহলে এটার নাম সিন বিন্দু থেকে খালি যেটা এটা হবে সিন তারপরে দেখেন এখানে আমি একটা গঠনের হরফ লিখছি যেটা একদম একই রকম লিখতে একদম একই রকম দেখতে একই রকম এখানে দুইটা হকর দুইটা হরফ আছে প্রথমটি হবে সাদ তারপরেটি হবে গদ যেটার উপরে একটা বিন্দু থাকবে তো উপরে একটা বিন্দুর মাধ্যমে দুইটা হরফের পার্থক্য হয়ে যাবে কিন্তু দুইটা হরফ লিখতে একদম একই রকম দুইটার গঠন একদম একই রকম তারপরে দেখেন এটা হবে এটা জ ত আমি ত যদি আমি লিখতে পারি তাহলে আমার জ লেখা হয়ে গেছে জ জয়ার উপরে একটা বিন্দু বা তয় যদি আমি শিখতে পারি তাহলে তয়ের উপরে একটা বিন্দু আসলে তয় জোয়া হয়ে যাবে বা জয় হয়ে যাবে তারপরে দেখেন আইন রাইন আইন গায়ন দুইটা অক্ষরের গঠন আকার আকৃতি একদম একই রকম আইন যেরকম গাইন ওই রকম গাইনের উপরে একটা বিন্দু আসবে আইন গাইন একদম একই রকম একদম সেম রকম তারপরে দেখেন ফা এটা একটু ভিন্ন রকম ফা মানে তার সাথে মিল তেমন অন্য হরফ নাই ফা তারপরে হলো কাফ কাফটা ফা থেকে একটু ভিন্ন রকম এটা গুল হবে আর ফা একটা পেস্ট দিয়ে ফা ঠান্ডা লম্বা হবে আর কাফ দেওয়ার পরে কাফটা একটু গুল হবে কাফ তারপরে কাফ ছোট কাফ যেটাকে আমরা বলি কাফ কাফ দেখেন একদম সহজ লাম তারপরে মিম আপনারা ট্রাই করবেন কিভাবে লিখতে হয় একদম সহজ নুন ওয়াও এসে লাম আলিফ এটাও হা ভিন্নভাবে লেখা যায় হাটা হা এটা হলো হামজা তো আমরা খুব সহজ ভাবে এই অক্ষর গুলাকে লিখতে পারবো শিখতে পারবো আপনারা খাতা কলম নিয়ে ট্রাই করবেন দেখবেন খুব সহজে এই অক্ষরগুলোকে আমরা শিখতে পারব এখানে দেখেন বা তা সা তিনটা অক্ষর আমাদের শেখা হয়ে যাবে মাত্র একটা টান শিখতে পারলে একটা টানের মাধ্যমে যেমন আমি এখান থেকে একটা টান দিলাম তো এখানে আমার তিনটা অক্ষর হয়ে গেছে প্রথমে বা তারপরে তা উপরে একটা বিন্দু বাড়ালে এটা ছা এখন দেখেন আমি এই একটা অক্ষর লেখলাম এখানেও আমার তিনটা অক্ষর আছে প্রথম জিম যদি এই বিন্দুকে বাদ দেওয়া হয় তাহলে এটা হবে হা আবার উপরে একটা বিন্দু দিলে এটা হবে হা তারপরে দেখেন এখানেও আমার দুইটা অক্ষর আছে এটা দাল উপরে একটা বিন্দু দিলাম এটা হবে জাল তারপরে দেখেন রাটা কোন সময় এইভাবে লেখা হয় আবার এইভাবেও লেখা হয় রা তো যা রা এটা রা উপরে একটা বিন্দু আসলে যা রা উপরে একটা বিন্দু আসবে যা যেভাবে লেখা হোক এইভাবে হোক অথবা এইভাবে হোক উপরে একটা বিন্দু আসলে এটা যা হয়ে যাবে তো একটা অকরের মাধ্যমে আমাদের দুইটা অকর শেখা হয়ে তারপরে দেখেন সিন তো এখানে আমি সিন লিখছি সিনের এরকম হবে সিন এখানে উপরে যদি তিনটা বিন্দু আসে তাহলে এটা হবে সিন দেখেন এই যে স্বাদ সাদ লেখলাম তো এখানেও আমার দুইটা অক্ষর আছে উপরে একটা বিন্দু দিলাম এটা হয়ে যাবে জাদ স তারপরে দেখেন ত বা তয় যাই বলেন তো এখানেও দুইটা অক্ষর আছে এটা হলো তয় অথবা ত আর যদি উপরে একটা বিন্দু দেওয়া হয় জয় বা জয়া যেটাই বলেন তো এখানেও দুইটা অক্ষর তারপরে দেখেন আইন এখানে আমি দেখলাম আইন এখানে দুইটা অকর মানে এই আকৃতি এই গঠনের মাধ্যমে আমার দুইটা অকর শেখা হয়ে গেল আইন আর যদি উপরে একটা বিন্দু দেওয়া হয় তাহলে এটা হবে আচ্ছা তারপরে ফা ফাটা একটু ভিন্ন রকম ফা খ ফা চাইতে একটু আলাদা একটু গুল হবে কাফ লাম মিম নুন ওয়াও হা লামালি আঞ্জা ইয়া তো দেখেন মানে শুধুমাত্র একটা গঠনে একটা অক্কর এইরকম অক্কর আমরা খুব কম ফায়ার যেটা হইল ফা শুধুমাত্র তার লা একটা গঠন ফা কাফ দুইটা পাইলাম ছোট কাফ তিনটা পাইলাম লাম চারটা মিম তার মানে এই সাইডে যেগুলা হরফ আছে ফা থেকে আরম্ভ করে ফা থেকে আরম্ভ করে ফা কাফ কাফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া এই হরফগুলার গঠন আলাদা প্রত্যেকটার আলাদা আলাদা গঠন আলাদা আলাদা আকৃতি নতুবা এর উপরে আমরা যে সমস্ত হরফা ফায়ার এই প্রত্যেক হরফের গঠন মানে দুইটা তিনটা একই রকম এর চাইতে আমরা যদি দেখি বাংলা ভাষার মধ্যে তখন দেখবেন আপনি কেন লেখলেন ক আপনি যদি খর ফরে ক লেখা যান তো খর সম্পূর্ণ গঠনটা আলাদা খর সাথে কোনো মিল নেই আবার যদি ক বাদে গ যাইন যান তারপরে গড় গঠন আলাদা খর সাথে কোনো মিল নেই আবার যদি গ লেখা যান তারপরে দেখেন গ সাথে কোনো মিল নেই তারপরে যদি আমরা এটা লিখি দেখেন এটা আরো কঠিন এটার প্রথম কোনোটার সাথে কোনো সম্পর্ক নেই তো দেখেন আমরা বাংলা শিখছি আমরা লিখতে পারি পড়তে পারি অথচ প্রত্যেক হরফের গঠন আলাদা প্রত্যেক হরফের আঁকার আকৃতি আলাদা আর ইংরেজিও আমরা পারি ইংরেজির মধ্যেও প্রত্যেক হরফের গঠন আলাদা আকার আকৃতি আলাদা বাংলার মধ্যে আমি আপনাদের আরবির মধ্যে আপনাদেরকে আমি এখানে দেখিয়েছি যে কিভাবে এক একটা অক্ষর হরফ অন্যের সাথে মিল আছে দেখেন একটা অক্ষর শেখার মধ্যে দুইটা তিনটা অক্ষর শেখা হইতেছে তো আমরা এটাকে কঠিন মনে করব না আর এটাকে আমরা পারবো নিজের মনের মধ্যে উৎসাহ রাখতে হবে এবং চেষ্টা করতে হবে তো আরবি ভাষার মধ্যে যখন আমরা কোরআন শরীফের মধ্যে পড়ব তখন কোন কোন অক্ষর কিভাবে আসবে তো এই হরফগুলোকে আমাদেরকে পরিচয় করতে হবে যদি আমরা কোন হরফ কোন সময় কীভাবে আসবে এটা যদি আমরা জানি না যদি জানা থাকে না তাহলে আমাদেরকে পরিসানি করতে হবে চলুন আমরা দেখি যে কোন হরফ কীভাবে আসবে এখানে আমি লিখে রেখেছি কোন হরফ পড়ার সময় আহ সিফারা আমারা বা কোরআন শিল্প মধ্যে কোন হরফ কীভাবে আসে তো প্রথমে আপনারা দেখতে পারতেছেন দেখেন এখানে এটা হলো আলিফ তো এটা হলো আলিফ যেটাকে আমরা যেমন মধ্যে পাওয়া যায় হাতের লেখা লেখা বা থানা বড় হাতের ঠানা ছোটো হাতের এব তো এই আলিফটা সবসময় আমরা আলিফ সবসময় এইভাবে আহ আসবে বিষয়টা এমন নয় বরংশ কোনো সময় আলিফ এটাও আসবে কোনো হরফের সাথে যখন আলিফ আসবে তখন এটা এই রকম আসবে আর কোনো শব্দের ফার্স্টে যদি আলিফ আসে তাহলে এই রকম আলিফ আসবে কোনো হরফের শেষ দিকে যদি আলিফ ব্যবহার করা হয় তাহলে এই আলিফটা আসবে আর এই যে আলিফ এটা আলিফ এটা বিশেষ করে এটা লামের সঙ্গে যখন আলিফ আসে তখন এই আলিফটা ব্যবহার করা হয় তো এখানে আমরা দেখতে পারলাম তিনটে আলিফ এটা আলিফ এইরকম ঠান এটা আলিফ আর এটা আলিফ তারপরে আমরা দেখি বা এটা হলো সম্পূর্ণ বা সম্পূর্ণ রুফ নিয়ে যে বা আছে যেটাকে বড়ো হাতের বা বলা যেতে পারে তো এটা হলো বা তারপরে দেখেন এটাও বা তো আমরা সব সবসময় কিন্তু এই বা পড়ার সময় পাবো না বরং কোনো সময় এটা ছোট হয়ে যাবে এখানে একটু বড় হয়ে গেছে এটা আরো ছোট হবে রকম একদম ছোট থাকবে এটাও বা হবে তো দেখেন আমরা সব সময় বাজে পড়ার সময় এটা পাবো বিষয়টা এমন নয় কোনো সময় এই বাটাও আমরা ফাইবো এটা ছোট থাকবে তো বাঁর মধ্যে তা সা তিনটা করে এসে গেছে এখানে আবার তা লিখেছি কিন্তু তা দেখেন এই যে তা এটা হবে বা এরকম টান দিয়ে ছোট থাকবে এটা হবে তা কোনো সময় তা কিন্তু আবার এরকমও আসতে পারে এই যে এটাও আবার তা কোনো সময় তা এইরকম তা আসতে পারে আগে দিয়ে আমরা যখন দেখব তখন আগে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই তা কি রকম আসছে দেখেন সময় আমরা চা এই রকম পাবো না কোনো সময় সাটা একদম ছোটো হয়ে যাবে এই দেখেন একদম ছুটো হয়ে যাবে সাহ আর কোনো সময় সাহ এইরকমও আসবে এটাও সা হবে কোন সময় এই সাহাটা ব্যবহার হয়েছে আমি আপনাদেরকে দেখাবো তারপরে জিম তো এটা হলো বড়ো হাতের জিম আমরা কিন্তু পড়ার সময় সব সময় জিম এইরকম দেখতে পাব না বরংশ এটা কোনো সময় এইরকম হবে এই যে একটা অক্ষর তো এটা শুধু জিম নয় বরংশ এটা হা হবে খা হবে জিম হবে এখানে তিনটা অক্ষর হবে এটা এটা হা 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 জিম। যদি বিন্দু না থাকে তাহলে হা উপরে বিন্দু হলে খা হবে নিচে বিন্দু হলে জিম হবে এই দেখেন দাল। তো ডাল বিশেষ করে দালের মধ্যে কোনো পরিবর্তন আসে না দাল যখন অন্য কোনো হরফের সঙ্গে আসবে তখন তার এই এইরকম একটা বাড়ানি থাকবে আর এই রকম তো অনেক সময় পড়ার সময় দেখা যায় আমরা যখন ছোটো বাচ্চাদেরকে পড়াই তো তারা এটাকে কোনো সময় নুন হিসাবে মনে করেন তো এইটা এটা আমাদেরকে পরিচয় করতে হবে এটা নুন না অনেক সময় এটা নুনে নুন সাথে মনে করেন বা যদি একটা বিন্দু আছে তো এটা জাল হয়ে যায় তো ছোটো বাচ্চারা এটাকে জাল না পড়ে অনেক সময় তারা নুন পড়ে থাকেন তো এই জন্য এই হরফগুলাকে আমাদেরকে পরিচয় করতে হবে চিনতে হবে তো এটা নুন নয় এটা ডাল যখন আমি অন্য কোন হরফের সঙ্গে ডাল আসবে তখন এই ডাল আসবে না এই রকম ডাল আসবে আর যদি জাল আসে উপরে একটা বিন্দু হয় তাহলে এটা জাল হবে তারপর এটা হলো সিন এ দেখেন রূপে সিন কিন্তু সিন যখন পড়ার সময় অন্য কোনো হরফের সাথে আসবে তার সাথে কোনো হরফ যখন যুক্ত হবে তখন আমরা এই সিন পাবো না বরংশ সিনটা এরকম হবে দেখেন আমি এখানে লিখে লিখেছি এটা হবে সিন তার উপরে বিন্দু আসবে তো এটা সিন হবে তার ফলে স্বাদ সম্পূর্ণ রূপের যে স্বাদ এটা আমি এখানে লিখেছি স্বাদ কিন্তু স্বাদ আমরা সবসময় এই স্বাদ দেখতে পাবো না বরংস আমরা আগে দিয়ে যখন পড়বো তখন সোয়াদ এইরকম হবে আর তার উপরে একটা বিন্দু আসবে এটা জোয়াদ হবে এ দেখেন আইন তো আইন আমরা সবসময় এইরকম পাবো না কোরআন শরীফের মধ্যে আইন আমরা কোনো সময় এইভাবে আইন দেখতে পাব তার এই দিকে যখন কোনো হরফ থাকবে এই পাশেও যখন কোনো হরফ থাকবে তখন মাঝখানে আইন এইরকম হবে আবার কোনো সময় আইনের এই ডাইন পাশে হরফ আছে কিন্তু বাম পাশে বাম পাশে কোনো হরফ যদি না থাকে তাহলে আইন সম্পূর্ণ এরকম হবে এভাবে কি কোনো হরফের সাথে যুক্ত আছে আইন আর শেষ দিকে আইন এটা হলো ফা সম্পূর্ণ রূপে ফা ছোটো আকারে ফা এরকম হবে আবার কাফ এই দেখেন কাফ সম্পূর্ণরূপের কাফ আর ছোটো কাফ রকম এটা কাপ বড় কাফ মানে বড় আকারের যে কাপ এটা এরকম আর কোন সময় কাফ এরকম হবে কোন সময় এরকমও হবে লাম লামের মধ্যে তেমন পরিবর্তন আসে না যখন লামের বাম সাইডে কোনো হলফ থাকবে তখন লামটা শুধু এইরকম হবে এরকম ওপর দিকে যাবে না এখানে শেষ হয়ে যাবে মিম দেখেন এটা মিম সম্পূর্ণরূপের মিম কিন্তু কোনো সময় আমরা এই মিমটা পড়ব এইটা কোনো সময় মিম এইরকম থাকবে যখন মিমের ডানে এবং বামে কোনো হরফ থাকবে ডান পাশে যদি কোনো হরফ থাকে বাম পাশে কোনো হরফ থাকে তো মাঝখানে মিম এইভাবে ব্যবহার হবে আর মিমের যদি ডান পাশে হরফ থাকে বাম পাশে হরফ থাকে না তাহলে এই মিমটা ব্যবহার হয় এটা হলো নুন সম্পূর্ণরূপের নুন এটা আমরা সময় ভাবো না বরং কোনো সময় নুন রকম হবে কোনো সময় রকম হবে আরেকটা হরফ হলো হা যেটার অনেক রূপ অনেক সময় অনেক রূপে এটা আমরা দেখতে পাবো এটা হা এটাও হা এটাও হাঁ এটাও হাঁ এটাও হাঁ দুইটা একই এরি হা তো আমি আপনাদেরকে আগে দিয়ে দেখাবো পড়ার সময় যে হা কি রকম ব্যবহার হইতেছে এটা হলো ইয়া আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব আরবি অক্ষরগুলিকে কিভাবে উচ্চারণ করতে হয় এবং এই অক্ষরগুলি উচ্চারণ করার জায়গা কতটা এবং কোন হরফ বা কোন অক্ষরকে মুখের কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয় কারণ প্রত্যেকটা ভাষা পড়ার এবং প্রত্যেকটা ভাষাকে উচ্চারণ করা আদায় করার আলগ আলগ একটা সৌন্দর্যতা আছে প্রত্যেক ভাষার আলগ আলোক একটা সৌন্দর্যতা আছে যে সৌন্দর্যটা এই ভাষার সৌন্দর্যকে তুলে ধরে তো আরবি ভাষা যেহেতু আমাদের জন্মগত ভাষা নয় তো এই ভাষাকে সুন্দরভাবে পড়তে হইলে এই ভাষারে আমরা সুন্দরভাবে উচ্চারণ আদায় করতে হইলে এই ভাষার যে সমস্ত হরফ আছে অক্ষর আছে এগুলির সঠিক জায়গা আমাদেরকে জানতে হবে যে কোন হরফ কোন মুখের কোন জায়গা থেকে উচ্চারণ হয়। আমরা যদি আরবি হরফগুলির মধ্যে পার্থক্য করতে না পারি অর্থাৎ উচ্চারণের জায়গা যদি পার্থক্য আমাদের জানা না থাকে তাহলে অনেক সময় অনেকগুলো হরফ আছে যাটা একটা হরফ অন্য হরফের সাথে মিলে যায় অর্থাৎ উচ্চারণ আমরা যদি জানা না থাকে তাহলে এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ হবে আদায় হয়ে যাবে যার কারণে আরবি ভাষার মধ্যে যদি কোনো হরফ পরিবর্তন হয়ে যায় মানে এক হরফ পড়ার সময় যদি অন্য হরফ উচ্চারণ হয়ে আদায় হয় তাহলে এর দ্বারা আরবি ভাষার মধ্যে অর্থাৎ কোরআনের আয়াতর আয়াতের মধ্যে অর্থর পরিবর্তন পরিবর্তন হয়ে যায় যার কারণে আমাদেরকে এই বিষয়ের প্রতি খুব বেশি গুরুত্ব এবং খেয়াল দিতে হবে যে আরবি হরফ কোন হরফটা কোন মুখের কোন জায়গা থেকে উচ্চারণ করা হয় কোন কোন হরফকে মুখের কোন জায়গা থেকে আদায় করতে হয় এটা আমাদেরকে প্রথমত জানতে হবে তারপরে এর প্রতি আমাদেরকে কিছুটা ট্রেনিং দিতে হবে এবং চেষ্টা করতে হবে যে আমার হরফগুলা কি সঠিক উচ্চারণ হচ্ছে কি না এর প্রতি খেয়াল করতে হবে প্রথমতে আমাদের যেটা জানার বিষয় এটা হলো আরবি ভাষার মধ্যে উনত্রিশটা অক্ষর আছে আরবি ভাষার মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটা অক্ষর আছে এবং এই উনত্রিশটা অক্ষর মুখের মধ্যে থেকে সতেরোটা জায়গা থেকে আদায় করা হয় মানে সতেরো জায়গা থেকে উনত্রিশটা অক্ষর আদায় করা হয় তো আমি আপনাদেরকে ধারাবাহিক হিসাবে এই জায়গাটা পরিচয় করিয়ে দিব যে মুখের কোন জায়গা থেকে আরবি উনত্রিশ অক্ষর থেকে কোন হরফ আদায় করা হয় চলুন আপনারা আমাদের আমার সাথে খুব খেয়াল করি বিষয়টা শুনবা এবং ফলে এই বিষয়ে চেষ্টা করবা যে আমার এই হরফটা এই জায়গা থেকে আদায় ওর কিনা সতেরোটা মখরজ মখরজ বলতে বোঝানো হয় যে আরবি অক্ষর মুখের মধ্যে থেকে যে জায়গা থেকে আদায় করা হয় এই জায়গাটারে মখরজ হওয়া হয় আরবি হরফ বা হকর মুখের যে জায়গা থেকে আদায় করা হয় এই জায়গাতে মাহারাজ খাওয়া হয় যার বহু বোঝান এলো মাখারিজ এক নম্বরে যে মহারাজ অর্থাৎ এক নম্বরে যে জায়গাটা আমি বলবো এটা হইল মুখের খালি জায়গা আপনারা ইয়াদ রাখবা এক নম্বর মহারাজ হলো মুখের খালি জায়গা এখন এই মুখের খালি জায়গা থেকে কোন কোন হরফ আদায় করা হয় এক নম্বর মখরজ মুখের খালি জায়গা আর এখান থেকে আদায় করা হবে আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এক নম্বর মখরজ মুখের খালি জায়গা আর এখান থেকে আদায় হবে আলিফ ওয়াও ইয়া তবে একটা জিনিস জানা দরকার যে আলিফ যখন খালি হবে তখন এই আলিফটা মুখের খালি জায়গা থেকে আদায় করা হবে অর্থাৎ আলিফের সঙ্গে যদি জবর জের পেশ জেজম যেটাকে সাকিন বলা হয় তো জবর জের পেশ বা জজম সাকিন যদি কোনো কিছু আলিফের উপরে আয় তাহলে আলিফ আর আলিফ হিসাবে বাকি থাকে না আলিফটা হামজা হয়ে যায় এর লাগিয়ে আলিফ যখন বিলকুল খালি থাকবে তখন এই আলিফটা মুখের খালি জায়গা থেকে আদায় করা হবে তারপরে হলো ওয়াও এবং ইয়া ওয়াও আর ইয়া যদি শাকিন হয় অর্থাৎ তার উপরে জবরদার পেশ নাই যদি শাকিন হয় ওয়াও এবং ইয়া আর তার ডাইনসাইটে যে হরফ আছে ওয়াও শাকিনোর আগে যদি পেশ হয় ইয়া ডাইন ডাইনসাইটের হরফে যদি জের হয় তাহলে এই ওয়াও এবং ইয়া সাকিন মুখের খালি জায়গাতে কে আদায় করা হয় তাছাড়া ওয়াও এবং ইয়ার উপরে যদি জবরজের পেশ অর্থাৎ হরকত যদি আসে তাহলে এই ওয়াও এবং ইয়া উচ্চারণ করার জায়গাটা ভিন্ন হবে মুখের খালি জায়গা হবে না এটা হলো আমাদের এক নম্বর মখরাজ দুই নম্বর মখরাজ হল গলার শেষ শেষবাগ দুই নম্বর যে মখরাজ এটা হলো গলার শেষবাঘ গলার শেষবাগ থেকে আমাদেরকে আদায় করতে হয় এটা হলো হামজা এবং হা হাঁর মধ্যে সুটো হা জিম হা যেটা এই হা নয় বরং শেষ দিকে যে হা আছে এই হাটা সুটো হা যেটাকে বলা হয় তো দুই নম্বর মহরজ থেকে আদায় করা হয় হামজা হা তিন নম্বর মহরজ হলো গলার মাঝখান গলার মাঝখান থেকে আদায় করা হয় আইন এবং হা আইন হা গলার মাঝখান হইল তিন নম্বর মখরজ এখান থেকে আদায় করা হয় আইন এবং হা চার নম্বর মখরজ হলো গলার প্রথম ভাগ গলার একদম প্রথম যে অংশ এখান থেকে আদায় করা হয় গাইন খা গাইন খা বা খা গাইন গলার প্রথম ভাগ এটা হইল চার নম্বর মখরজ এখান থেকে আদায় করা হয় তারপরে যে মখরজ পাঁচ নম্বর মহরজ হইল জিব্বার গুড়ি সোজা উপরে তালুর সাথে লাগানো জিব্বার গুড়ি জিব্বার গুড়া সোজা উপরে তালুর সাথে লাগিয়ে কাফ বিন্দুয়া বিন্দু বা নোক্তার সহিত যে কাফ আছে এই কাফটাকে আদায় করতে হয় পাখ পাঁচ নম্বর মখরজ থেকে পাঁচ নম্বর মহরজ হলো জিব্বার গুড়ি সোজা উপরে তালোর সাথে লাগিয়ে কাফ কাফ আপনারা চেষ্টা করবা দেখবা কাফ এই বিন্দু বা নোক্তাজযুক্ত যে কাফ আছে এই কাফটাকে এই জায়গা থেকে আদায় করতে হয় তাহলে এই কাফটা সঠিকভাবে উচ্চারণ করা হয় আদায় করা হয় ছয় নম্বর মখরচ হল জিব্বার গুড়ি সামান্য মুখের দিকে আগ বাড়িয়া উপরে তালুর সাথে লাগানি জিব্বার গুড়িটা কি সামান্য আগবাড়িয়া মানে মুখের দিকে আগবাড়িয়া উপরে তালুর সাথে লাগাইলে কাফ বিন্দু সাড়া যে কাফ আছে এই কাফটা আদায় করা হয় কাফ কাফ দেখেন আগে আমি যে কাফ উচ্চারণ করছি এটার উচ্চারণ হলো খফ খফ আর এখন যে কাফ উচ্চারণ করতে এসেছি এটা হইল কাফ কাফ এই কাফ এটা হইলো প্রথম বিন্দু যুক্ত যে কাফ এটা হইল জিব্বার বিলকুল গুড়ি সোজা উপরে তালুর সাথে লাগানির পরে কাফ আদায় করা হয় আর বিন্দু সাড়া নোক সাড়া যে কাফ আছে এটা হইল জিব্বার গুড়িতে কি সামান্য মুখের দিকে আগ বাড়িয়া উপরে তালুর সাথে লাগাইলে কাফ উচ্চারণ করা হয় আদায় করা হয় সাত নম্বর মহরজ হল জিব্বার মাঝখান সুজা উপরে তালুর সাথে লাগানি জিব্বার মাঝখান সুজা উপরে তালুর সাথে লাগাইলে এখান থেকে আদায় হয় জিম শিন এবং ইয়া জিম শিন ইয়া তো ইয়া আমি প্রথমে এক নম্বর মখরজে বলছি যে ইয়া যদি সাকিন হয় তার ডাইন সাইডে জের হয় তাহলে এই ইয়াটা আদায় হয় মুখের খালি জায়গা থেকে আর ইয়ার উপরে যখন জবর অথবা জের বা পেশ যদি আসে তাহলে এই ইয়াটা আদায় হবে জিব্বার মাঝখান সোজা উপরে তালুর সাথে লাগানোর পরে ইয়া আদায় করা হবে আট নম্বর মহরাজ হল জিব্বার কিনারা বা সাইট জিব্বার কিনারা বা সাইট এবং উপরের মাড়ির গুড়া অর্থাৎ উপরর গাইল দাঁতর গুড়ি যেটাকে আমরা বলি যে উপরের উপরের দাঁতর গাইল দাঁতর গুড়ি এখান থেকে বাদ উচ্চারণ করা হয় স্বাদর পরে যে অক্ষরটি আছে এই অক্ষরটি উচ্চারণ করার মধ্যে একটু কঠিন কিন্তু এটা কঠিন নয় যদি চেষ্টা করা হয় এটাও সহজ জিব্বার সাইড আর উপরোর গাইল দাঁতর গুড়ি ডাইন সাইড থেকেও আদায় করা যায় বাম সাইড থেকেও আদায় করা যায় তবে বাম সাইড থেকে আদায় করাটা একটু সহজ হয় তো আমরা এটারে চেষ্টা করবো যাতে বদ যে অক্ষর আছে এই অক্ষরটার সঠিক জায়গা থেকে যেন আমরা উচ্চারণ করতে পারি আপনারা এই জায়গাটা বারবার শুনবা যে বদ অক্ষরটার উচ্চারণের জায়গা কোন জায়গা আর এই জায়গা থেকে আদায় করলে অক্ষরটা কেমন কেমনে শোনা যায় কারণ অনেকে এটারে বিলকুল জয় তয় বাদে যে অক্কর আছে জয় জয়ের মতো আদায় করেন আবার অনেকে দাল সব ডাল অক্করের মতো আদায় করেন তো দালের মতো আদায় করাটাও ভুল আর বিলকুল জয় যদি পড়া হয় এটাও ভুল তবে গোয়াদ অক্কর আদায় করতে জয়ের আওয়াজের মুসাবা মারব কিন্তু জয়ের মানে একদম সঠিক জয়ের আওয়াজ হবে না এটা আলো একটি আওয়াজ গাদ তার যে নির্দিষ্ট স্থান আছে জায়গা আছে এখান থেকে যদি আদায় করা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আদায় করা নম্বর মখরা গেল জিব্বার সামনের কিনারা সামনের সাইড আর সামনের উপরার দাঁতর গুড়িত লাগাইয়া লাম উচ্ছার করা হয় জিব্বার সামনের সাইড সামনের কিনারা আর সামনের উফরর দাঁতর গুড়িত লাগাইলে এখান লাম যে ওখর আছে লাম যে হরফ আছে এই হরফটি আদায় করা হয় উচ্চারণ করা হয় বা লাম উচ্চারণ করতে হইলে লাম যখন আমরা পড়ি মো উচ্চারণ কর্ম তখন দেখবা জিব্বা জিব্বার সামনা সামনের উপরোর দাঁতর গুড়িত গিয়ে লাগছে দশ নম্বর মহরজ হইল জিব্বার সামনের কিনারা সামনের সাইড আর সামনের উপর দাঁতর গুড়ির সাথে লাগিয়া এখান থেকে নুন উচ্চারণ করা হয় তার মানে লাম এবং নুন এই দুইটা হরফের মখরাজ বা আদায় করার জায়গাটা একদম একই জায়গা সামান্য একটা সামান্য বেশ কমইব মানে লাম এবং নুন দুইটার ওঠার মখরাজের মধ্যে সামান্য জায়গা একটু এদিক সেদিক করলে লাম আর নুন দুটার মখরজ একই জায়গা এখান থেকে নুন আদায় করা হয় এগারো নম্বর মখরজ হইল জিব্বার কিনারা উল্টা সাইড আর সামনের দাঁতর গুড়ির সাথে লাগাইলে এখান থেকে রা আদায় করা হয় রা রা জিব্বার কিনারা সামান্য উল্টা সাইড আর সামনের দাঁতর গুড়ি থাকি এখান থেকে রা আদায় করা হয় বারো নম্বর যে মহর যেটা হইল জিব্বার আগা আর সামনর উপরোর দাঁতর গুড়ি জিব্বার আগা সামনের উপর দাঁতর গুড়ি এখান থেকে আদায়া করা হয় তা ডাল তা ডাল পা জিব্বার সামনর আগা আর সামনের উপর দাঁতর গুড়ি এখান থেকে তা ডাল আদায় করা হয় তেরো নম্বর যে মখরাজ অর্থাৎ তেরো নম্বর যে জায়গা যেখান থেকে আরবি অক্ষর আদায় করা হয় এটা হলো জিব্বার আগা সামনা আর সামনের উফরর দাঁতর কিনারা জিব্বার আগা সামনের উফরর দাঁতর কিনারা এখান থেকে আদায় করা হয় জা জাল সাল সপনারা ট্রাই করবা এবং এই হরফগুলো আদায় করবা দেখবা ও জায়গার মধ্যে গিয়ে ফোঁচে জিব্বা চোদ্দ নম্বর মখরাজ হইল জিব্বার আগ আর সামনর নিচর দাঁতর কিনারা জিব্বার আগ আর সামনের নিচর দাঁত দুই দাঁতর কিনারা এখান থেকে আদায় করা হয় যা সিন সদ যা সিন সদ ফণল নম্বর মহরজিল সামনের সামনের উপরোর দুই দাঁতর আগা সামনের উপরোর দুই দাঁতর আগা আর নিচের ঠুঠের সাথে মিলাইয়া এখান থেকে ফা উচ্চারণ করা হয় সামনের উপরোর দাঁতর আগা আর নিচের টুটের সাথে মিলাইয়া ফা উচ্চারণ করা হয় আপনারা ফা উচ্চারণ করার সাথে দেখবা যে সামনের উপরোর দাঁতের সামনা বা সাইড আর নিচের টুটের সাথে মিলিয়ে এখান থেকে ফা উচ্চারণ করা হয় ষোলো নম্বর মখরাজ দুই ঠুঠের বীজ বীজা অংশ দুই ঠুঠের বীজা অংশ থাকিয়া বা উচ্চারণ করা হয় আর দুই টুটের শুকনা অংশ থাকিয়া মিম উচ্চারণ করা হয় আর দুই ঠোঁটে মিলাইয়া কিন্তু মাঝখানে খালি জায়গা রাখলে এখান থেকে ওয়াও উচ্চারণ করা হয় দুই ঠুঁটে মিলাইয়া মাঝখানো সামান্য খালি যদি জায়গা রাখা হয় তাহলে এখান থেকে ওয়াও উচ্চারণ করা হয় এটা হইলো এর মখরাজ বা ওয়াও উচ্চারণ করার জায়গা সতেরো নম্বর মহারাজ হইল গুন্না আদায় করার মহারাজ গুন্না বলতে কি বোঝায় বা গুন্না কীরকম আদায় করতে লাগে কোন গুন্নাকে কিভাবে আদায় করতে হয় এটা আমরা সামনে আলোচনা করব তো আজকে শুধু আমরা গুন্না এর মখরাজটা জানি গুন্নার মহারাজ হইল নাকের ছিদ্র নাকের ছিদ্র দিয়া গুন্না আদায় করা হয় এটা হইল সতেরো নম্বর মহারাজ অর্থাৎ গুন্নার মখরজ এলো নাকের ছিদ্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আরবি অক্ষরগুলো মুখের কোন জায়গা থেকে উচ্চারিত হয় উচ্চারণের স্থানের ধারাবাহিক হিসাবে আজকে আপনাদেরকে দেখাবো আলিফ থেকে ইয়া পর্যন্ত ধারাবাহিক হিসাবে এবং এর সঙ্গে চিত্র থাকবে আমরা চিত্র ছবির দিকেও একটু লক্ষ্য করবো আলিফ মদের হল হওয়ার কারণে মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয় বা দুই বিজা জায়গা হইতে উচ্চারিত হয় তা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় সা জিব্বার আগা সামনের দাঁতের আগ সাইডে সামনা সাইডে লাগাইয়া উচ্চারিত হয় সা জিম জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে উচ্চারিত হয় হা হলখান অর্থাৎ গলার মাঝখান হইতে উচ্চারিত হয় হা গলার প্রথম অংশ হইতে উচ্চারিত হয় এখানে হলকের পাগ দেওয়া হয়েছে কারণ গলাকে বুকের দিক থেকে হিসাব নেওয়া হয়েছে এর জন্য শেষ ভাগ বলা হয়েছে ডাল জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া হইতে উচ্চারিত হয় জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা বা সামনের দিক থেকে উচ্চারিত হয় রা জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালু হইতে উচ্চারিত হয় রা যা জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগা হইতে উচ্চারিত হয় সিন জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের পেট ও আগা হইতে উচ্চারিত হয় সিন, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিব্বার গোড়া কিনারা বা সাইড উপরের মাড়ির গাইল দাঁতের গোলার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ত জিব্বার আঘা সামনের উপরের দুই দাঁতের গোলাপারিত হয় সামনের দুই দাঁতের আগার সঙ্গে উচ্চারিত হয় আইন হলকের মাজখান হইতে অর্থাৎ গলার মাজখান হইতে আইন উচ্চারিত হয় হল্ শেষ হইতে অর্থাৎ গলার প্রথম অংশ হইতে উচ্চারিত হয় শেষভাগ বলা হয়েছে গলাকে বুকের দিক থেকে হিসাব করার কারণে ফা নিচের টোটের পেট সামনের উপরের দুই দাঁতে লাগা হইতে উচ্চারিত হয় অফ জিব্বার গুড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কাফ জিব্বার গুড়া থেকে একটু আগে বাড়িয়ে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়

অর্থাৎ গলার একদম শেষ ভাগ যদি গলাকে মুখের দিক থেকে হিসাব করা হয় তাহলে একদম শেষ ভাগ হইতে হা উচ্চারিত হয় হামজা হলকের শুরু হইতে অর্থাৎ গলাকে মুখের দিক থেকে হিসাব করলে গলার শেষ দিক থেকে হা হামজা উচ্চারিত হয় ইয়া জিব্বার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তবে একটা কথা আমাদের জানা উচিত ইয়া এবং ওয়াওর যে উচ্চারণের জায়গা বলা হয়েছে এটা ওই সময় যখন ইয়া এবং ওয়াও মোতাহারিক হবে অর্থাৎ ওয়াও এবং ইয়ার সাথে যখন জবরজের পেশ আসবে আর যদি ওয়াও এবং ইয়া সাকিন থাকে জবরজের পেশ থেকে খালি থাকে তাহলে ওয়াও এবং ইয়ার উচ্চারণের জায়গা হবে আলিফের জায়গা যেটা আমি প্রথমে বলা হয়েছে মুখের খালি জায়গা এখান থেকে আমরা ট্রাই করবো আরবী হরফগুলাকে সঠিকভাবে উচ্চারণ করার আরবি হরফগোলাক সঠিকভাবে দুইটা পদ্ধতিতে উচ্চারণ করা যায় একটা হলো যে হরফকে আদায় করা হয়তো এই হরফকে সাকিন করে এই হরফরে সাকিন বানাইয়া তার সাইডে হামজার লগে জবর দিয়ে আদায় করা হয় তাহলে হরফের সঠিক উচ্চারণ আদায় করা হয় যেমন রে শাকিন করা হইলো বা হামজা জবর হামজা বা জবর আব হামজা জিম জবর আজ হামজা সিন জবর আশ হামজা জবর আফ হামজা কফজবর আখ এইভাবে প্রত্যেক হরফরে শাকিন করিয়া আর এই হরফর ডাইনসাইটে যদি হামজা আনা হয় তাহলে জবর দিয়া আর দেখবা বানান করলে এই হরফটা সঠিকভাবে আদায় করা হয় যেমন হামজা বা জবর আব হামজা জবর আত হামজা জবর আস হামজা জিম জবর আজ তখন দেখবা প্রত্যেকটা হরফ আগে আমরা যে মখ্রজার যে জায়গা কইছিলাম এই জায়গাটাকে উচ্চারণ করা হয় আর একটা পদ্ধতি হইল যে হরফের আদায় করা হয়তো এই হরফের উপরে জবর দিয়া তার ফলে যদি হাঁ শাক না হয় হা বলতে ছোটো হা যেটা এই হারে যদি সাকিন করিয়া আনা হয় তাহলেও হরফ সঠিকভাবে আদায় করা হয় যেমন বা হা জবর বাহ তা হা জবর তাহ সা হা জবর শাহ জিম হা জবর এই এইরকম যদি আদায় করা হয় তাহলে হরফের সঠিক উচ্চারণ হয় হরফ সঠিকভাবে আদায় করা হয় আশা করছি আপনারা চেষ্টা করবেন দেখবেন খুব সহজভাবে আমরা কোরআন শরীফ পড়তে পারি কোরআন শরীফ শিখা আমাদের জন্য সহজ হয়ে যাবে যেন আমাদের সবাইকে কোরআন শরীফকে সাহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করিন আল্লাহ আমিন ওয়াকির আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ